ভগবান তোমার মঙ্গল করুন। তুমি যে আমার বুকের থেকে আজ কত বড় একটা বোঝা নামিয়ে দিলে তা আমি তোমাকে ভুলে বোঝাতে পারছি না। তোমার কাছে এর জন্য আমি আমি চিরকৃতজ্ঞ থাকবো মা। কি কি করছেন কি আপনি? এবার এবার আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মা, আমার আমার আবিরের খুব ভালো সময় আসছে। আমি জানি মা, তুমি আমার ছেলেকে আবার হাসতে শেখাবে। যতীন, মিষ্টিগুলো দাও সাকাকে। মেয়ে আমার খুব ভালো সহবত জানে, তবে কথার ধারও কিন্তু খুব ভীষণ। এটাই চাই মা, সব সময় যেন তোমার এই কথার ধার আর তেজ ঠিক থাকে। স্ত্রী মানেই যে সংসারের লক্ষ্মী তা কিন্তু নয় মা, প্রয়োজনে তাকে মা চণ্ডীও হতে হয়। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতে হয়। আমি অন্যায় প্রতিবাদ করবই, তার জন্য আমাকে যে রূপ নিতে হয় আমি নেব। এটাই তো চাই মা, এই গুণের জন্যই তো তুমি আমার বাড়ির বড় বৌমা হবে। তাহলে সানাই বাজুক, কি বলেন কর্তামশাই? না যতীন, সেটা যে সম্ভব নয় সেটা তুমি খুব ভালো করেই জানো। কোনো মন্দিরে ওদের বিয়েটা আমাদের দিতে হবে। কেন কেন সম্ভব নয়? আমি রায়চৌধুরী পরিবারের একমাত্র সন্তান, আমার বিয়ে নিয়ে আমার মা আম্মা কাকাই এদের অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে। সেখানে আমি কি না, সরি, আপনার এই শর্তটা মানা আমার পক্ষে সম্ভব নয়।